আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ইভেন ভেরিফাই করতে হয়। কারণ আমরা যারা ক্রিপ্টো কারেন্সিতে কাজ করি আমরা জানি যে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট দুই নাম্বারে রয়েছে এই কুকয়েন এক্সচেঞ্জ, একদম ট্রাস্টেবল। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, তো এখন আমরা ডিরেক্টলি হচ্ছে দেখবো যে কীভাবে কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর আপনারা কষ্ট করে এই ভয়েসটা শুনে নিন, কারণ আমি আপনাদেরকে এখন থেকে কুকয়েনে গিভওয়ে প্রোভাইড করবো। তো আমার সাথে যারা কাজ করেন কুকয়েনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যে কাজটা করবেন এই লিঙ্কের মধ্যে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাকে হচ্ছে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসের মধ্যে আপনাদের নিয়ে আসবে। একদম সবার নিচে দেখতেছেন একটা অপশন আছে যে সাইন আপ। ওকে, সো সাইন আপের মধ্যে আপনি হচ্ছে ক্লিক করে দিবেন। সাইন আপের মধ্যে যদি আপনি ক্লিক করে দেন, এই কালোটার মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন প্লিজ। এই কালো যে সাইন আপ অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আমার রেফারেল কোড অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনি জাস্ট ইমেল দিয়ে তারপর হচ্ছে ভেরিফিকেশন কোডের মধ্যে ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো গাইস, আপনারা এখানে একটা ইমেল দিবেন, ইমেল দিয়ে যে সেন্ড কোড এইখানে একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে আপনাকে একটা আই থিঙ্ক ক্যাপচা দিবে। ক্যাপচা যদি নাও দেয়, হ্যাঁ ক্যাপচা দিচ্ছে, দেখা যায় ক্যাপচা দিবে। ওকে, তো ক্যাপচা দেওয়ার পর হচ্ছে আপনারা এই ক্যাপচাটা সল্ড আউট করবেন। এটা ট্রাফিক লাইটের কথা জিজ্ঞেস করতেছে, যেটা আপনারা হচ্ছে যেটা বলবে সেটা দিয়ে আপনারা সিলেক্ট করা ট্রাই করবেন। ওকে, সো আমি করতেছি, ক্যাপচা সল্ড আউট হয়ে গেছে। এখন আমাকে ইমেলে একটা কোড পাঠিয়েছে, সো আমি সরাসরি ইমেলে চলে যাবো। এখান থেকে মিনিমাইজ করে এরকম আর কি, এরকম মিনিমাইজ করবেন। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছেন আমাকে তার একটা ইমেল করছে। সো আমি কী করবো এখন, এই ইমেলের যে কোডটা সেটা টাচ করে এরকম কপি করবো, দেন অ্যাগেন মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পর এখানে আসবো, এই পেজটা কিন্তু কেটে দিলে হবে না, কেটে দিলে আপনি বিপদে পড়বেন, মানে এটা আবার নতুন করে করতে হবে। এখন হচ্ছে নেক্সট, নেক্সটের মধ্যে যখনই আপনি টাচ করে দেবেন, এখন বলতেছে যে লং ইন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আবার অ্যাগেন নেক্সটের মধ্যে ক্লিক করতে। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর নেক্সটের মধ্যে ক্লিক করতেছি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন হচ্ছে সাবমিট অপশনের মধ্যে একটা টাচ করে দেবো। ওকে, তো সাবমিটের মধ্যে যখন আমি টাচ করবো আমাকে হচ্ছে পরবর্তী যে স্টেপ আছে সেখানে নিয়ে যাবে। এখানে বলতেছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ আর এ লং ইন নাও। তো এইটার কাজ গেল। এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, ওদের যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা ডাউনলোড করতে হবে। আমি দেখাচ্ছি, তো এই যে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে কুকয়েন, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আপনারা জাস্ট ক্লিক করে ডিরেক্টলি সরাসরি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিন। ওকে, সো আমি হচ্ছে এখন এই অ্যাপটা ওপেন করবো, দেন লগ ইন করবো অ্যাকাউন্ট। আমি যেভাবে দেখাইছি ওইভাবে সেম করবেন প্লিজ, কারণ আমি ভিডিও মেক করতেছি কষ্ট করে, আমি আপনাদেরকে গিভওয়ে প্রোভাইড করবো। সো আপনারা আমার আমাকে অনুসরণ করলে আমি খুশি হব। তো অ্যাপটা ওপেন করার পর এরকম পাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দেবেন। ওকে, এগ্রি করে দেওয়ার পর নেক্সট স্টেপ, এখানে হচ্ছে আপনার যে তাদের যে অ্যাপ্লিকেশনের এভরিথিং কিন্তু শো করবে। আমার নেটওয়ার্কিং সিস্টেম একটু দুর্বল থাকার কারণে কিন্তু এই ব্যানারটা শো করতেছেন। ওগুলা গেল এইদিকে, ডান দিকে হচ্ছে অ্যাসেস্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওকে, অ্যাসেস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার বলতেছে যে বাই ফোন নাম্বার, বাই ইমেল, ইমেলের মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো ইমেল দিয়ে অ্যাকাউন্টটা কি লগ ইন করে নিব, আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিলাম, সেম যে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি ই করছিলাম, ওই যে আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেই সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি এখন এই অ্যাকাউন্টটা কি করবো, লগ ইন করে নিব। এগুলো হচ্ছে নতুন যে জন টিউটোরিয়াল, যারা পুরাতন তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন বলতেছে আমাকে যে ফিঙ্গারপ্রিন্ট অ্যালাউ করার জন্য, আমি হচ্ছে নিচেরটা দিব, মেবি ল্যাডার দিয়ে দিতেছি, আমার এটা এখন প্রয়োজন নাই। ওকে, সো আমি পাসওয়ার্ডটা সেভ করে দিচ্ছি। এখন গেল, এখন আমাকে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে। তো গাইস, আমাকে এখন যে কাজটা করতে হবে, এই দিকে দেখতে পাচ্ছেন যে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে একটা আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কি ভেরিফাই করতে হবে। আমরা হচ্ছে এই সিকিউরিটি সিস্টেমের মধ্যে ক্লিক করে দিব। ওকে, আই থিঙ্ক এখানেই আছে। তো সিকিউরিটি সিস্টেমের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এভরিথিং কি শো করতেছে। এখন হচ্ছে আমরা কী করবো, অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। আই থিঙ্ক এখানে আমি দেখাচ্ছি, একটু ওয়েট প্লিজ। আচ্ছা গাইস, এখানেও কিছু কাজ আছে, আপনার যে ফোন নাম্বারটা ডিজিবেল আছে এটা এনেবল করে দিন। ওকে, এখানে হচ্ছে ইমেল বসায় কোড পাঠাবেন, কোড পাঠানোর পরে নেক্সট স্টেপ এটা বুঝবেনই আপনি, ঠিক আছে। কোড টোড বসায় ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বারে কোড পাঠাবে, ফোন নাম্বারটা অ্যালাউ করে দিন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি হবে না, সহজে হ্যাক হবে না। ওকে, এখন আসেন ভেরিফিকেশনের কথা বলি। তো এই সবার উপরে দেখতে পাচ্ছেন যে আনভেরিফাইড একটা অপশন আছে, এইখানে আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন, এখান থেকে এইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আমাকে হচ্ছে নেক্সট যে স্টেপ আছে সেই স্টেপের মধ্যে কি নিয়ে যাবে, একটু ওয়েট করবেন প্লিজ। এখন বলতেছে নট ভেরিফাই আট, মানে আমি ভেরিফাই নেই, আমি হচ্ছে ভেরিফাই নাওয়ার মধ্যে ক্লিক করে দেবো। ওকে, ভেরিফাই নাওয়ার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে অটোমেটিক বাংলাদেশ নিয়ে নিচ্ছে, এখানে হচ্ছে আমি ভোটার আইডি কার্ড অনুসারে কি নাম দিব। সো আমি যার ভোটার আইডি কার্ড প্রোভাইড করতেছি তার নামটা এখানে দিচ্ছি, এভরিথিং ফিল আপ করবো, এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দিব, এখানে সিলেক্ট টাইপের মধ্যে ক্লিক করে আইডি কার্ডটা সিলেক্ট করে দিব, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ভোটার আইডি কার্ড নাম্বার এখানে টিকমার্ক করে নেক্সট স্টেপের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর যখন আমি এখানে ক্লিক করছি, আমাকে তারা ডিরেক্টলি যে এখানে নিয়ে আসতেছে, মানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা পড়তে বলতেছে আমার। তো আমি ধরলাম ফর এক্সাম্পল পড়ে নিছি, এখন ব্রেক প্রেস করার পরে সাবমিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আপনাদের যদি একটা নাম থাকে দুই জায়গায় একটা নাম দিবেন, কোনো সমস্যা নেই। এখন বলছি দেখেন
যে এই যে দেখেন এখানে বলতেছে যে নাম, তারপরে আইডি কার্ড, এভরিথিং। এখন যদি এই কন্টিনিউ অ্যাডভান্স ভেরিফাইয়ের মধ্যে আমি ক্লিক করি তাহলে আরও কিছু আমি আপনাদেরকে দেখাইতে পারবো, দেখাচ্ছি আমি। এখন বলতেছে ভোটার আইডি কার্ডের প্রথম পেজ, সেকেন্ড পেজ আপলোড করতে। তো আমি একজন আইডি কার্ড ধার নিছি, দুইটা আমি আপলোড করে এখান থেকে সাবমিট করে দিচ্ছি। তো গাইস আমি যখন ক্লিক করলাম, আমি এখন ছাদে বসে ভিডিও বানাইতেছি, আমাদের সরাসরি পেপে গ্যাস চলে আসছে। তার মানে এখানে আপনাকে ডিরেক্টলি কী করতে হবে, ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল সব আমি এটাই পিক তুললাম, ফর এক্সাম্পল আর কি আপনাদেরকে বোঝানোর জন্য পিক তুলছি, দেন কনফার্ম করে দিচ্ছি, দেন এরকম আর কি প্রসেসটা। দেন সেকেন্ড পার্ট ওই রকম আর কি, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য করতেছি, আপনারা ডিরেক্টলি করতে হবে। ওকে, ডিরেক্টলি ছাড়া পারবেন না। দেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট, এটা ধরেন ভোটার আইডি কার্ড, ফর এক্সাম্পল টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি। তো গাইস এতক্ষণ ছিল পেপে গাছ, এখন হয়েছে নারিকেল গাছ, বিকজ অফ আইটা ডিরেক্টলি ফেস আমি ব্যাক করে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য। মানে ভেরিফাইয়ের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে করতে হবে হচ্ছে ডিরেক্টলি সব কিছু, যেমন ভোটার আইডি কার্ড আপলোড, প্রথম পাস, সেকেন্ড পাস, তারপরে যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কী করবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, তার মুখ বরাবর মোবাইলটা ধরবেন, তারপর দেখবেন একটা কার্টুন কিংবা ওদের কম্পিউটার বলতেছে যে লেফট রাইট মুভ ক্লোজ এরকম বলবে। তো আপনি মুভ ক্লোজ বললে আপনি হচ্ছে তার মুখটা সামনের দিকে নিতে বলবেন, তারপরে ডানে বামে ঘুরাইতে বলবেন, ওইখানে বুঝতেই পারবেন আপনি ইন্ট্রোডাকশন। এভাবে করে আর কি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ভেরিফাই করতে হয়। সো ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্টস করে দিন, আর পরবর্তী সময় আমি একটা ভিডিও মেক করব যে কীভাবে আপনারা কুকয়েনের রেড প্যাক কীভাবে জয়েন করবেন, ইভেন রেড প্যাকের মাধ্যমে আর্নিং করবেন। ওকে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নতুন কিছু। বাই বাই, আল্লাহ হাফেজ।